অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর যেহেতু আজকে সোমবার, আমরা পেয়েছি সিপিএ ইয়াকুব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং প্রিয় দর্শক, পুরো ট্যাক্স সিজনে সিপিএ ইয়াকুব খান প্রত্যেক সোমবার আমাদের সাথে থাকবেন, কথা বলবেন নতুন ট্যাক্স আইনের পরিবর্তন, সেই সাথে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেসব বিষয় নিয়ে। আর ট্যাক্স সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। সিপিএ ইয়াকুব খান, আমরা মোটামুটি নতুন ট্যাক্স আইনের বিভিন্ন তথ্য দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, এবং বিশেষ করে আপনি বিভিন্ন বিষয়ে অনেক বিস্তারিত ভাবে আলোচনা তুলে ধরেছেন। আজকে কি আমরা সবকিছুর সমন্বয় নিয়ে আলোচনা করব? আমরা রাইট ওভারঅল আপডেটটা আমরা দিতে পারি, বা আমরা যে পরিবর্তনগুলো অনেকেই হয়তো ট্যাক্স ফাইল করে ফেলেছেন। আচ্ছা, তো আমরা মোটামুটি একটা আপডেট দিতে চাই। তার আগে আমি শুরুর আগে আমি একটু শুরু করতে চাই, আগামীকাল স্পেশাল ইলেকশন নিউইয়র্ক সিটিতে, যারা বিশেষ করে আপনারা যারা বসবাস করেন নিউইয়র্ক সিটিতে, আপনার পাবলিক অ্যাডভোকেট পদে হেলাল শেখ প্রতিযোগিতা করছেন, অংশগ্রহণ করছেন আগামীকাল ইলেকশন। আপনারা, আমরা যে বাংলাদেশ হিসেবে আমরা চেষ্টা করবো ওনাকে সাপোর্ট করার জন্য, আপনারা অ্যাটলিস্ট ভোট দিবেন, কারণ এটা আমাদের নাগরিক অধিকার। এবং আপনার আত্মীয় স্বজন যারা আছে বা বন্ধু বান্ধব যারা আছে, আমরা চেষ্টা করি সবাইকে মিলে যেন আমরা একটা স্বতঃস্ফূর্ত ভাবে আমরা ভোট দিয়ে তাকে হেল্প করার জন্য আমাদের প্রতিনিধি নির্বাচনের হওয়ার ক্ষেত্রে। এবং একটি তথ্য দিয়ে রাখতে চাই, ভোট চলবে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। আপনাদের যে যে যেখানে ভোট কেন্দ্রে গিয়ে সাধারণত ভোট দেন, অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচনের সময়, মধ্যবর্তী নির্বাচনের সময়, সেসব কেন্দ্রে গিয়েই আপনারা এই ভোটটি দিতে পারবেন। আসিপি ইয়াকুব খান, আমরা ট্যাক্স সংক্রান্ত নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। আমরা বলছিলাম যে আজকে একটু সামগ্রিক বিষয় ভাবে উপস্থাপন করব, কোন জায়গাটি থেকে শুরু করতে চাই। অনেকে ট্যাক্স ফাইল করে ফেলেছেন এবং অনেকে রিফান্ড আসা শুরু হয়ে গেছে। এটার বিশেষ করে কিছু কিছু ইস্যু যেগুলো আমরা স্টিল দেখি, হয়তো যারা রিফান্ড এক্সপেক্ট করেন তারা হয়তো প্রথম দিকে ট্যাক্স ফাইল করেন, আবার অনেক হয়তো যাদের যাদের ট্যাক্স পে করতে হবে তারা হয়তো ওয়েট করেন লাস্ট মিনিট পর্যন্ত। তো এই লাস্ট মিনিট পর্যন্ত ওয়েট করতে গিয়ে অনেক ক্ষেত্রে আমরা দেখি যখন তারা হয়তো মনে করেন যে আমাকে যে দিতে হবে, তো আমি এত তাড়াহুড়া কেন করছি, বাট একেবারে 11th আওয়ারে গিয়ে দেখা যায় যে হয়তো তারা কোনো ইনফরমেশন মিসিং আছে, বা যেটা হয়তো আগে থেকে পরিকল্পনা যে আমাকে ফাইল করতে হবে। বিকজ যেহেতু যখন আপনি রিফান্ড পাবেন তখন কিন্তু আপনার একটা চেষ্টা থাকবে যে না যত তাড়াতাড়ি করা যায় বা সুন্দর করে গোজগাছ করে। তো ট্যাক্স দিতে হলে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা প্রথম দিকে, যেহেতু অলরেডি এখন আমরা ফেব্রুয়ারি লাস্ট উইকে, তো সব ইনফরমেশন গুলো কিন্তু চলে এসেছে মোরালে, যাদের W2 বলেন বা 1099 বলেন বা বাড়ির ইনফরমেশন, স্টকের ইনফরমেশন, এখন অনেক ইনফরমেশন যেগুলি আমরা জানি অনেক কিছু মেইলে চলে আসে, বাট কিছু কিছু ইনফরমেশন স্টিল কিন্তু আপনি হয়তো মেইলে না পেতে পারেন। বাট আমাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা লিস্ট করতে হবে যে কি কি জিনিস আমার থাকতে পারে। এখন এমনটি না যে আমি একটা ডকুমেন্ট আমি পাইনি এর জন্য কিন্তু আমার এটা ইনকাম না, তো আমাকে চিন্তা করতে হবে যে থ্রু আউট দ্য ইয়ার আমি কোথায় কাজ করেছি, বা আমার বাড়ি থাকলে আমার এখান থেকে কি আসতে পারে, আমার আমার যদি স্টক থাকে আমি স্টকে ট্রেড করেছি কিনা, বা আমি এখান থেকে স্টক ট্রেড না করলে আমার যদি এখানে ফান্ড থাকে তখন এখান থেকে ডিভিডেন্ড থাকতে পারে, আমার যদি বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট থাকে, যদি কোনো প্রপার্টি সেল করে থাকি, এই ধরনের বিশেষ করে মর্গেজের বিষয়গুলো বা ইন্টারেস্ট ইনকাম, আপনি যদি ব্যাংকে থাকে, অনেক ক্ষেত্রে অনেকের বিভিন্ন রকম সেভিংস অ্যাকাউন্টে ফান্ড থাকে বা সিডি করা থাকে, এখান থেকে ইন্টারেস্ট আসতে পারে। তো ব্যাপারটি এমন না যে আমার একটি লেটার আসছে, বিকজ আমাদের এখানে অনেক ধরনের মেইল আসে, যখন আমরা মেইলগুলো ওপেন করি হয়তো অনেক সময় দেখা যায় যে মিসপ্লেস করে ফেলি, বা আমরা হয়তো এটা ইম্পর্টেন্ট মেইল মনে না করে হয়তো আমরা এটা ট্রাস্ট করে ফেলি। আমাদেরকে একটা লিস্ট করা উচিত যে কি কি জিনিস আমার আসতে পারে, আমার কি কি প্রপার্টি আছে, কি কি ইনভেস্টমেন্ট আছে, কি লিস্টে আমাদেরকে ট্যাক্স ফাইল করার আগে আমাদেরকে লিস্টই করতে হবে। যদি কোনো কারণে লিস্টের কোনো কোনো অংশ আমাদের মিসিং থাকে, তখন আমাদের কিন্তু এটাকে সংগ্রহ করার চেষ্টা করতে হবে। বিশেষ করে যদি কোনো আমি একটা মর্গেজ স্টেটমেন্ট না পেয়ে থাকি বা মিসপ্লেস করে থাকি, আমি কিন্তু আমার মর্গেজ ব্যাংকারকে আমি আমার ব্যাংকে আমি কল করতে পারি, তারা এটা ফ্যাক্স করতে পারে, ইভেন যদি ফ্যাক্স নাও করতে পারে আমাকে কিন্তু ওভার দ্য ফোনে তাদের নাম্বারটা আমাকে দিয়ে দিতে পারে। আমার অনেকে আছে বিশেষ করে যারা বাচ্চারা, হয়তো প্যারেন্টস ট্যাক্স ফাইল করছেন, বাচ্চারা স্টুডেন্ট, বাচ্চাদের যে স্টুডেন্টের যে টিউশন এক্সপেন্সের যে বিষয়টি, সে বিষয়টি অনেক ক্ষেত্রে হয়তো প্যারেন্টস জানেন না, অনেক ক্ষেত্রে হয়তো বাচ্চা লোন নিচ্ছেন, লোন নিলেও কিন্তু স্টিল যখন লোন নিয়ে যখন টিউশন এক্সপেন্স পে করা হয় তখন কিন্তু অংশটি কিন্তু স্টিল ডিডাক্টেবল। তো অনেক ক্ষেত্রে হয়তো প্যারেন্টসের কাছে বিশেষ করে 1098 ফর্মটি অনেক ক্ষেত্রে মেইল করে না, এটা আপনাকে অনলাইনে লগ ইন করে আপনাকে ডাউনলোড করতে হয়। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চা হয়তো অন্য স্টেটে থাকে বা তারা ডর্মে থাকে, তাদের সাথে যে যোগাযোগটা সেটি হচ্ছে
তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা বিশেষ করে যে 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 জায়গায় আমরা পে করছি, আমার চিন্তা করতে হবে সেখান থেকে কি আমার কোনো ট্যাক্স ডকুমেন্ট থাকতে পারে কিনা। মোস্ট লাইকলি প্রতিটি জায়গায়, মানে আপনি বলছেন যে প্রতিটি তথ্য, প্রতিটি তথ্য মনে করেন বিশেষ করে আমরা যে জায়গাগুলিতে আমরা পেমেন্ট করছি, আমার মর্গেজ পেমেন্ট করছি, আমার কার পেমেন্ট করছি, আমার স্টুডেন্ট লোন পেমেন্ট করছি, বিশেষ করে স্টুডেন্ট একটা হচ্ছে টিউশন এক্সপেন্স পে করছে, একটা হচ্ছে স্টুডেন্ট এক্সিস্টিং লোন থাকে সেটার ইন্টারেস্ট, সেটা আমরা কন্টিনিউ মান্থলি পেমেন্ট করছি। তো আমরা যদি এভাবে একটা লিস্ট করে ফেলি যে কোন কোন খাতে আমরা পেমেন্টগুলো করছি, তখন কিন্তু আমরা আমরা সহজে বের করে ফেলতে পারবো যে আমাদের কি কি ধরনের ইনকাম আসার কথা বা কি কি ধরনের ট্যাক্স ডকুমেন্ট আসার কথা। সো আমাদের মেক শিওর হতে হবে যে আমরা যেন কোনো কিছু মিস না করি আমরা ট্যাক্স ফাইল করতে গিয়ে। আমরা একজন আছেন, একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন এই মুহূর্তে? জি আসসালামু আলাইকুম, আমি জাগিরদার। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি আমি সবসময় প্রশ্ন করি, তো আজকে সুযোগ দিচ্ছি। যারা উবার বা ট্যাক্সি ক্যাব চালান তাদেরকে মনে হয় সিটি ট্যাক্স দিতে হয়, কিন্তু এই চালকরা কিন্তু সিটি ট্যাক্স পরিশোধ করে না। আমার জানা মতে এইবার একজন $11,000 জরিমানা দিয়েছেন, তো এই ব্যাপারে যদি কিছু বলতেন, আসলে আমিও জানি না, এই ব্যাপারে যদি কিছু বলতেন তাহলে আমার ট্যাক্সি ড্রাইভার ভাইরা একটু উপকৃত হন। খুব সুন্দর একটি প্রসঙ্গ। জি আপনাকেও ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রসঙ্গ তুলে এনেছেন, কি বলবেন? জি আপনাকে অনেক ধন্যবাদ। জি বিশেষ করে তো ভাবে আমি এই বিষয়টি নিয়ে জানতে চাই, বিশেষ করে আপনার যখন যে কোনো ধরনের সেলফ এমপ্লয়েড যারা আছেন এখন, বিশেষ করে আপনার পেনসিলভেনিয়া বলেন বা নিউ ইয়র্কে বলেন, যে কোনো জায়গায় আপনার যখন আপনার ইনকাম থাকবে, এখন ইনকামের বিশেষ করে আমরা একটা ফেডারাল ট্যাক্স ফাইল করি, স্টেট ট্যাক্স ফাইল করি এবং হচ্ছে লোকাল ট্যাক্স ফাইল করি। এখন আপনার যদি কোনো লোকাল কোনো সিটিতে আপনি বসবাস করেন এবং সেই সিটির কোনো ফাইলিং রিকোয়ারমেন্টস থাকে, অবশ্যই আপনাকে ওই ফেডারাল স্টেটের সাথে আপনাকে সিটির ট্যাক্স ফাইলটা করতে হবে এবং তাদের যথাযথ যে ট্যাক্সের পরিমাণ সেটা আপনাকে পে করতে হবে। সো এটা বিশেষ করে যেমন নিউ ইয়র্ক সিটিতে আপনি যদি সেলফ এমপ্লয়েড হলে এখানে আরেকটি সিটির জন্য একটা স্পেশাল ট্যাক্স ফাইল করতে হয়, এটা অনেক ক্ষেত্রে জরুরি। আবার অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন যে না, এটা এটা কোনো ট্যাক্স ডিউ থাকে না মোস্ট লাইকলি, যেহেতু আমরা স্টেটে ট্যাক্স পেমেন্ট করছি। তো কিন্তু অনেক ক্ষেত্রে বিশেষ করে যারা ফুড ভেন্ডার, বিশেষ করে তাদের কি যখন তারা তাদের ক্লিয়ারেন্স নিতে যান স্টেট আপনার সিটির সিটির জন্য পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন, তখন তাদের যখন ক্লিয়ারেন্স আনতে চান তখন তারা দেখতে চায় যে আপনি সিটির ট্যাক্স ফাইল করছেন কিনা। অনেক ক্ষেত্রে আপনার বিভিন্ন পারমিট সংগ্রহ করার জন্য আপনাকে এই ট্যাক্স ফাইলিং শো করতে হয়, বা না করতে হলে অ্যাটলিস্ট আমাদের উচিত হচ্ছে যে আপনার সিটির যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে কোনো স্টেটে বা কোনো সিটিতে, তখন আপনাকে সেটি কিন্তু ফাইল করতে হবে। তো সেক্ষেত্রে সাধারণত আপনি সুন্দর করে পরামর্শ দিলেন যে ফাইল করার, আর এই যে পেনাল্টি সেই জায়গাটিতে রক্ষা পাওয়ার জন্য যে কোন কোন জায়গায় সতর্ক থাকতে হবে। ওয়েল পেনাল্টি হচ্ছে আপনাকে বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা দেখি এই সিটির ফাইলিং যেগুলো, বিশেষ করে যদি কোনো উবার ড্রাইভার বা উবার অপারেটর যারা আছেন তারা যদি নিউ ইয়র্ক সিটিতে থাকেন, বিশেষ করে এই এখন তারা যদি তাদের ট্যাক্স প্রিপেয়ার যদি অন্য জায়গায় থাকে, অন্য স্টেটে থাকে, অনেক ক্ষেত্রে কি অনেক ক্ষেত্রে যেটি হয় সেটা হচ্ছে অন্য স্টেটের যে ট্যাক্স প্রিপেয়ার সে হয়তো অন্য স্টেটের তার সিটির রিকোয়ারমেন্টস বেগুলো অনেক সময় তারা ভালো জানেন না বা ফাইল করেন না। কয়েকটি কয়েকটি কেস আমার কাছে আসছে, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের ট্যাক্স ফাইল করছেন অন্য স্টেটের এক সিপিএ দিয়ে, সিপিএ তারা বেসিক্যালি, তো ওনার মনে বাইরে থেকে মনে করছেন যে হয়তো আমি শুধু ফেডারাল ট্যাক্স ফাইল করব এবং নিউ ইয়র্ক স্টেটের ট্যাক্স ফাইল করব, কিন্তু নিউ ইয়র্ক স্টেটে যখন বিজনেস থাকবে তখন এখানে বিজনেসের আপনার বিশেষ করে নিউ ইয়র্ক সিটি মেট্রো এরিয়া একটা এমটিএ ট্যাক্স ফাইল করতে হয়, দেন হচ্ছে আপনার নিউ ইয়র্ক সিটির জন্য সেপারেট একটা ট্যাক্স ফাইল করতে হয়। তো উনি যখন ফাইল করেছেন তিনি ফেডারেল ফাইল করছেন, স্টেট ফাইল করছেন, সো অ্যাবাউট 4-5 ইয়ার্স পরে গিয়ে যখন এমটিএ যে ট্যাক্সটা সেটির জন্য ওনাকে পেনাল্টি করে পাঠায়, পেনাল্টি আসছে নিউ ইয়র্ক সিটির জন্য পেনাল্টি আসতে আসবে। তো এই বিষয়গুলো আপনি বিশেষ করে আপনার যখন লোকাল এই ধরনের ইস্যু থাকে তখন লোকাল প্রিপেয়ার হলে অনেক ক্ষেত্রে এটা বেটার হয়, বা যদি লোকাল প্রিপেয়ার নাও হয় তাহলে আমাদেরকে তাদেরকে ইনফর্ম করা উচিত যে আমার এখানে সিটি ট্যাক্স আছে যদি তারা না করে থাকে। আচ্ছা, তো এই জায়গাটিতে তো আপনারা যারা ট্যাক্স পেয়ার তাদেরকে তো বোঝানোর দায়িত্ব কিংবা ইনফরমেশন গুলো দেওয়ার দায়িত্ব আপনাদের, তো সেই জায়গাটিতে প্রফেশনাল জায়গাটি থেকে অবশ্যই অবশ্যই, বিশেষ করে আমাদের এমন কিছু ফাইল করা উচিত না যেটি আমরা আমরা টোটালি কমফোর্টেবল না বা আমরা জানি না যে বিষয়টি। সো বাট অনেক ক্ষেত্রে তারপরে যদি মনে করেন যে বিশেষ করে আমাদের যেমন দায়িত্ব যে আপনার মেক শিওর যে তাদের যে রিকোয়ারমেন্টস গুলি আছে
অনেক ক্ষেত্রে আপনার বিশেষ করে যারা বিভিন্ন পেনসিলভেনিয়া, বিশেষ করে যেহেতু পেনসিলভেনিয়াতে প্রশ্ন করছেন, পেনসিলভেনিয়া আপনার যদি আপনার রেন্টাল প্রপার্টি থাকে, এখানে আলাদা একটা অনলাইন ফাইলিং আছে, আপনাকে রিপোর্ট করতে হবে। এখানে রেন্টালের জন্য আপনার বাড়িতে রেসিডেন্সিয়াল রেন্টাল যেগুলো, আপনাকে একটা রেন্টের একজন একটা লাইসেন্স বের করতে হবে, আপনাকে এটা আপনাকে একটা ট্যাক্স ফাইল করতে হবে এটা রিপোর্ট করার জন্য। তো এটা হয়তো নিউ ইয়র্কে নাই, তো এক এক জায়গা, আবার নিউ ইয়র্কে এখানে আছে যেগুলো, যে রেসিডেন্ট যে প্রপার্টিগুলো আপনার ফোর ফ্যামিলি বা থেকে বেশি, সেগুলোর উপরে আপনাকে রিপোর্ট করতে হয় নিউ ইয়র্ক সিটিতে। তো এক একটা সিটির নিয়ম এক এক রকম, এক একটা স্টেটের নিয়ম এক এক রকম। সো আপনি যে প্রফেশনালের কাছে যাবেন তার দায়িত্ব, সেই প্রফেশনালের দায়িত্ব সমস্ত আইন কানুন নিয়ম নীতি জানিয়ে দেয় খুলে বলে, এবং সেই লোকাল উনি যে জায়গার যে ট্যাক্স পেয়ার যে এলাকার সেখানের যে নিয়মগুলি আছে বা সেখানের লোকাল বা স্টেটের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে কিন্তু তাকে ফাইলগুলো করতে হবে। আরেকজন আছেন, আমি একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? আমি ফ্লোরিডা থেকে। জি, ফ্লোরিডা থেকে, নামটি বলে নিতে হবে। সুমন, সুমন। আচ্ছা সুমন ভাই বলুন। আচ্ছা, আমি একটি গ্রোসারি স্টোর করেছি, তো আমাদের ট্যাক্সটা কিভাবে ইয়ে করব? এটা মানে আপনার ট্যাক্স ফাইলের সময় চলে আসছে, তো এখানে বিভিন্ন খরচ বা কি কি সাবমিট করতে হবে? আপনি এটা কোন ফর্মে, এটা কি ধরনের এন্টিটি, এটা কি কর্পোরেশন করান, আপনি পার্সোনাল নামে করছেন? কর্পোরেশন, কর্পোরেশন করছেন। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আপনি যেহেতু হয়তো বা একটা নতুন কর্পোরেশন শুরু করেছেন, তো কর্পোরেশন যখন আপনি শুরু করবেন তখন বিশেষ করে আপনার ফেডারেল এবং স্টেটে ট্যাক্স ফাইল করতে হবে। এটা বিশেষ করে আপনার কর্পোরেশনটা ডিপেন্ড করে, আপনি যদি এটাকে ক্যালেন্ডার ইয়ার কর্পোরেশন হিসেবে আপনি যদি সিলেক্ট করে থাকেন, সেটি হচ্ছে আপনার December 31st যদি আপনি আপনার ইয়ার এন্ড আপনি কনসিডার করে থাকেন, তখন আপনার এই ট্যাক্স ফাইলটা ডিউ হবে হচ্ছে April 15, 2019-এ। আর যদি আপনি মনে করেন, অনেক ক্ষেত্রে অনেকে হয়তো জানেন না যে আপনার কর্পোরেশন যখন ফর্ম করেন, কর্পোরেশন ফর্ম করার পরে এটাকে আপনাকে আমরা কনভার্ট করে এটাকে এস কর্পোরেশনে কনভার্ট করতে পারি। তো এস কর্পোরেশনে কনভার্ট করলে আপনার ট্যাক্স বেনিফিটটা একটু বেশি, ডিপেন্ড করে আপনার পার্সোনাল সিচুয়েশন থেকে, বাট ওভারঅল এস কর্পোরেশনের ট্যাক্স রেটটা বা ওভারঅল কম পে করা লাগে, সেটাও আপনি কনসাল্ট করতে পারেন আপনি যখন আপনার প্রফেশনাল কাছে ট্যাক্স ফাইল করবেন। তো যখন আপনি ট্যাক্স ফাইল করবেন তখন আপনার কর্পোরেশনের গ্রোসারি একটা হচ্ছে বিভিন্ন রকমের, যেমন সেলস ট্যাক্স একটা পোর্শন থাকে, এটা আপনি রিপোর্ট করছেন সেপারেটলি, পেরোল ট্যাক্স আপনি সেপারেটলি রিপোর্ট করছেন, এটা কোয়ার্টারলি বেসিস। যখন কর্পোরেশন ট্যাক্স ইনকাম ট্যাক্সের বিষয়টি আসবে তখন আপনার টোটাল, বিশেষ করে আপনার যে সেলস ট্যাক্স রিপোর্ট করছেন আপনার টোটাল গ্রস সেলের উপর বেস করে, বা আপনার POS থাকবে, বা আপনার ব্যাংক স্টেটমেন্ট সব বা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট থেকে আপনি ইনফরমেশনগুলি নিয়ে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার টোটাল ইনকামগুলি কত। একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আপনার বিজনেস এখন আমরা মোস্টলি ক্রেডিট কার্ডগুলো নিয়ে থাকি, তো প্রতিটা জিনিসের সাথে কিন্তু ম্যাচ করতে হবে আপনার ক্রেডিট কার্ড স্টেট, ক্রেডিট কার্ডে যেটি থার্ড পার্টি যেটি IRS এর কাছে আপনাকে রিপোর্ট করছে, মেক শিওর যে সেই 1099-K এর অ্যামাউন্ট আপনার সেলস ট্যাক্স কত, আপনি স্টেটকে আপনি রিপোর্ট করছেন যে কত টাকা আপনার গ্রস সেল, প্লাস হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, প্রতিটার সাথে মিল থাকতে হবে। এখন আপনি যদি 1099 আপনার 1099-K তে একরকম লেস 300,000 আসে, আপনি আপনার সেলস ট্যাক্স আপনি ফাইল করছেন $200,000, তখন কিন্তু আলটিমেটলি আপনার আবার কর্পোরেশন ট্যাক্সে ফাইল করছেন $250, তখন কিন্তু আপনার অডিটর পসিবিলিটি বেশি থাকবে। সো মেক শিওর এই ইনফরমেশনগুলো ভেরিফাই করে, ম্যাচ করে, এবং এর রিলেটেড যত এক্সপেন্স আছে আপনার বিজনেস সবগুলি, আই মিন কর্পোরেশন ব্যাপারে আলাপ করতে গেলে আসলে অনেক সময় লাগে, সো এটা বাট মোটামুটি আপনার এই যত ধরনের রিলেটেড এক্সপেন্সগুলি আছে প্রতিটা এক্সপেন্স কিন্তু আপনি ডিডাক্ট করতে পারবেন। কিছু কিছু এক্সপেন্স আপনাকে মেক শিওর হতে হবে যে আপনার যেটা লেজিটিমেট এক্সপেন্স, যদি আপনার বিশেষ করে বিজনেস ডাইরেক্ট এক্সপেন্স যেগুলো আপনার বিজনেস রেন্ট বলেন, বিজনেসের এমপ্লয়ি যে কস্টগুলি আছে এগুলো 100% নিতে পারবেন। যখন আপনার পার্সোনাল সেল ফোন, পার্সোনাল কার যখন আসবে তখন আপনাকে কনসিডার করতে হবে যে এই কারটা আমি কি 100% বিজনেসের জন্য ইউজ করছি কিনা, বা আমার সেল ফোন আমি কি 100%, আমি তো অবশ্যই পার্সোনালি ইউজ করছি, সো এই সব ক্ষেত্রে আপনি 100% নিতে পারবেন না। এভাবে আপনার সব ইনকাম এক্সপেন্স গুলো ফাইল করার পরে আপনাকে, বাট মেক শিওর আপনি বা আপনার যারা কর্পোরেশন আছে এস কর্পোরেশন আপনার কনসিডার করবেন, আপনার চেষ্টা করবেন এটাকে জানার জন্য এবং কম্পেয়ার করার জন্য যে এস কর্পোরেশন করে আমি কতটা সঞ্চয় করতে, কতটা ট্যাক্স সেভিংস, মোস্ট লাইকলি এটা সেভ করা যায় ট্যাক্স ট্যাক্স। আরেকজন আছেন, আমি একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি এহতেশাম বলছি ভার্জিনিয়া থেকে। জি, প্রশ্নটি ভাইয়া? আমার কোশ্চেনটা হচ্ছে, আমি এবার W2 তে কাজ করেছি দুটো, মানে 2018-এ আমার দুটো W2 আছে, এবং একটা 1099 হচ্ছে আমি ফ্লোরিডা থেকে, বাট আমি থাকি ভার্জিনিয়াতে, আমি একজন IT কনসালটেন্ট। সো আমার কোশ্চেনটা হচ্ছে 1099-এ ফ্লোরিডা স্টেটে কোনো ফেডারেল উইথড্র ছিল না, কিংবা স্টেট উইথড্র কিছু ছিল না,
ওইখানে জিরো দেখানো আছে, তো আমি এক্ষেত্রে কি করব, আমি যখন ট্যাক্স ফাইল করব এখন ওই 1099 এর ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, ওইটা কি জিরোই দেখাবো? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার বিশেষ করে যখন আপনার, যেহেতু আপনি ভার্জিনিয়া থাকেন, তো আপনার যখন আপনি ট্যাক্স ফাইল করবেন তখন আপনার ফেডারেল ট্যাক্সটা তো বেসিক্যালি আপনার যে 1099 থেকে আপনি সব ধরনের এই 1099 ইনকাম রিলেটেড যে এক্সপেন্সগুলি আছে সেগুলো আপনি প্রথমত ডিডাক্ট করবেন। আপনার হয়তো ট্রাভেল এক্সপেন্স থাকতে পারে, ফোন এক্সপেন্স, সফটওয়্যার, কম্পিউটার, বিভিন্ন ধরনের যে এই রিলেটেড যে এক্সপেন্সগুলি সেগুলো আপনি ডিডাক্ট করবেন। ডিডাক্ট করার পরে যেটা নেট অ্যামাউন্ট প্লাস হচ্ছে আপনার W-2 অ্যামাউন্টটা আপনি যখন এটা দিয়ে আপনি ফেডারেল ট্যাক্স ফাইল করবেন। ফেডারেল ট্যাক্স ফাইল একটাই ফাইল, সেহেতু সব স্টেট সবকিছু মিলে, বাট যখন আপনি স্টেটের ট্যাক্স ফাইল করবেন, যেহেতু ফ্লোরিডা স্টেটে কোনো ট্যাক্স নাই, সো সেহেতু আপনার ভার্জিনিয়া যখন ট্যাক্স ফাইল করবেন তখন ভার্জিনিয়া স্টেটে আপনার ট্যাক্সে আপনি বিশেষ করে আপনার এখানে আপনার যে ফ্লোরিডার যে পোর্শনটি সে পোর্শনটি আপনি ডিডাক্ট করতে পারেন একটি অপশন। অন্য অপশন হচ্ছে যে আপনার যেহেতু এটা আপনি ডিডাক্ট করতে হবে মোস্ট লাইকলি, কারণ যেহেতু আপনি ফ্লোরিডা স্টেটকে কোনো ট্যাক্স পে করছেন না, যদি ফ্লোরিডা স্টেটকে বা অন্য কোনো স্টেটকে যদি আপনি ট্যাক্স পে করতেন তখন সেই পেমেন্টটা, লেটস সে আপনি $1000 পে করছেন অন্য কোনো স্টেটে নিউ ইয়র্কে, তখন এই $1000 আপনি যখন ভার্জিনিয়া ট্যাক্স ফাইল করবেন তখন ভার্জিনিয়ার ট্যাক্সের অ্যামাউন্ট থেকে আপনি ডিডাক্ট করতে পারতেন। তো এটা আপনাকে যখন প্রফেশনাল সাথে আলাপ করবেন আপনাকে এভাবেই করতে হবে আর কি। আরেকজন আছেন, আমি একটু প্রশ্নগুলো নিয়ে নিতে চাই, দর্শক কে আছেন ফোনে, কে আছেন? জি, আমি শফিক বলছি ব্রাঙ্কস থেকে। আমার ছোট ছোট কয়েকটা প্রশ্ন আছে। প্রশ্নগুলো হচ্ছে যে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট কত, ইনকাম কত, ম্যাক্সিমাম কত থাকলে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে না, আর এবছরের স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কত, আর চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেতে হলে সেটা ইনকামের সাথে কোনো সম্পর্ক আছে কিনা যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য, আর কোয়ালিফাইং চিলড্রেন কে কে হতে পারে, এই প্রশ্নগুলো একটু উত্তর দিলে উপকৃত হব। জি জি, অনেক জি অনেক ধন্যবাদ, আমি ট্রাই করব আপনাকে। জি শিওর শিওর, শফিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনার বিশেষ করে আর্ন ইনকাম ক্রেডিট ডিপেন্ড করে হচ্ছে আপনার কোয়ালিফাইড চিলড্রেন এর উপর, এবং কোয়ালিফাইড চিলড্রেন হচ্ছে আপনার আপ টু 23 যদি তারা ফুল টাইম অ্যাট লিস্ট হাফ টাইম স্টুডেন্ট হয়, এবং যদি স্টুডেন্ট না হয় দেন 19 পর্যন্ত এটা আপনি তাকে তাদেরকে কনসিডার করতে পারবেন। এই আর্ন ইনকাম ক্রেডিটের যে অ্যামাউন্ট যেটা লিমিটেশন এটা ডিপেন্ড করে নাম্বার অফ আপনার ডিপেন্ড আপনার চাইল্ডের উপরে। সো আপনি যদি তিনজন বাচ্চা থাকে তখন আপনার অ্যাবাউট $56,000 পর্যন্ত আপনার যদি ইনকাম থাকে তখন স্টিল আপনি সামান্য অ্যামাউন্ট হলেও আপনি আর্ন ইনকাম ক্রেডিট পাবেন। যত ইনকাম কম হবে তখন তত আর্ন ইনকাম ক্রেডিটটা আপনার বেশি হবে, আবার যখন এটা অ্যাবাউট $12,000 নিচে আসবে তখন এটা আবার কমতে থাকে, বিকজ একটা মিনিমাম ইনকাম প্রয়োজন আপনার। আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে আপনার বিশেষ করে ম্যারিড, যেহেতু আপনার ম্যারিড হলে $24,000, আপনার সিঙ্গেল হলে $12,000, এবং হেড অফ হাউসহোল্ড যারা $18,000। চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনি জানেন এবছর আমাদের চাইল্ড ট্যাক্স ক্রেডিট ডবল করা হয়েছে $2,000 পার চাইল্ড, বাট এই $2,000 মধ্যে এখানে আপনার $1,400 হচ্ছে আপনার রিফান্ডেবল ক্রেডিট, যদি আপনি কোনো ট্যাক্স ও নাও করে থাকেন স্টিল আপনি $1,400 পার চাইল্ড আপনি পাবেন আপনার ট্যাক্স রিটার্নে। যদি আপনার কোনো ট্যাক্স লায়াবিলিটি থাকে তখন সেই লায়াবিলিটির সাথে এক্সট্রা যে $600 এটি আপনার ট্যাক্স লায়াবিলিটির সাথে অ্যাডজাস্ট হবে, সেটা থেকে আপনি ক্রেডিট নিতে পারবেন। কোয়ালিফাইড চাইল্ড এজ আই সেড তাদের বয়স 23 যদি কম হয়, স্টুডেন্ট হয় 23 পর্যন্ত, তারা আপনি স্টিল তাদেরকে কোয়ালিফাইড চাইল্ড হিসেবে আপনি কনসিডার করতে পারবেন এবং তাদেরকে ক্লেম করতে পারবেন। চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য আপনার বয়স হচ্ছে 16 এর পরে গেলে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন না। সো বেসিক্যালি এটাই আমার মনে হয় জোনার চারটি প্রশ্ন হয়ে গেছে এবং খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমি এমদাদ বলতেছি ব্রন থেকে। জি এমদাদ ভাই, প্রশ্নটি প্রশ্নটা হচ্ছে এই বছর ট্যাক্স ফাইল অলরেডি আমি করে ফেলেছি February 1st week, আমার ট্রান্সক্রিপ্টের প্রয়োজন। আমার প্রশ্নটা হচ্ছে ট্রান্সক্রিপ্টটা আমি কবে পাবো, IRS কবে আপডেট করবে, কবে আমি ট্রান্সক্রিপ্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো? এমদাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ট্রান্সক্রিপ্ট মোস্ট লাইকলি আপনার এটা অ্যাবাউট six to eight weeks এর মধ্যে এটা রেডি হওয়ার কথা, বাট অনেক ক্ষেত্রে বাট আমরা জানি যে এটা এপ্রিলের শেষে গিয়ে অবশ্যই এটা রেডি হবে এপ্রিলের শেষের দিকে। বাট আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনি নিজে কল করে, আপনার যেহেতু February 1st week পেয়েছেন, আমার মনে হয় যে আপনি নেক্সট উইক থেকে আপনি কল করে চেষ্টা করতে পারেন। প্রথমত আপনি যখন আপনার রিফান্ডটা পাবেন তখন আপনি জানবেন যে আপনার ফাইলটা প্রসেস হয়েছে, এবং প্রসেস হওয়ার পরেও এদের কিছু সময় দিতে হবে। বাট যেহেতু এবছর আমাদের বিশেষ করে গভর্নমেন্ট শাটডাউনের জন্য বা বিশেষ বিভিন্ন যে আপনার IRS এর স্টিল আমরা
ফিল করি যে তাদের যে যতটা সাপোর্ট দেওয়ার দরকার, বিশেষ করে আমরা যখন কল সেন্টারে কল করি, আমরা কিন্তু ওরকম 100% সাপোর্ট এখন আমরা আমার মনে হয় না যে আমরা পাচ্ছি। তো এই এর কারণে দেরি হতে পারে, বাট স্টিল আপনি যেটি করতে পারেন, যেহেতু আপনি ফাইল করেছেন, মোস্ট লাইকলি আপনি ট্রাই করে ওদেরকে কল করেন এভরি উইকে, এটার ওইভাবে এক্স্যাক্টলি কোনো সময়সীমা নাই, বাট আপনি হয়তো পেয়ে যাবেন অ্যাবাউট 6 to 8 weeks পরে গিয়ে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, আর যিনি আছেন ফোনে, আমরা বিরতির পর এসে ফোনের প্রশ্নটি নিব, এবং সেই সাথে যারা ফেসবুকেও প্রশ্ন করছেন আমরা চেষ্টা করব প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে। নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে সিপিএ ইয়াকুবে খান আছেন আমাদের সাথে। আমরা চেষ্টা করছি এই ট্যাক্স সিজনে ট্যাক্সের বিভিন্ন বিষয়, নতুন ট্যাক্স আইনে কি কি পরিবর্তন এসেছে, সবগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে বিভিন্ন তথ্য উপস্থাপন করতে। একজন আছেন ফোনে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কে আছেন দর্শক? লুপুরাপ্পা, আমি জায়গাদার ফিলাডেলফিয়া থেকে। জি ভাইয়া বলুন। আমি একটা সম্পূরক প্রশ্ন অবশ্যই করতে পারবেন বলে একটু ফেসবুকটা দেখবেন, কারণ অনেকেই প্রশ্ন করতেছে ফেসবুকে। আচ্ছা। এবং আমি দেখতেছি ফেসবুকটা, এবং সেই সাথে অ্যাটর্নি মানে আমাদের সিপিএ সাহেব জানতে চাচ্ছি এই যে ট্যাক্স সিটি ট্যাক্সটা হাউ টু ফাইন্ড ইট আউট, আমার কত টাকা ও হয়েছে এগুলো আমি জানবো কেমন করে, এবং কোথায় জানবো গিয়ে, অথবা কে আমাকে এটা প্রপারলি গাইড করবে? পেনসিলভেনিয়ার আমি জানি কিছু কিছু সিটির যে ট্যাক্স ট্যাক্স ফাইলিং যে রিকোয়ারমেন্টটি আছে সেটি হচ্ছে যে আপনার, আমি অবশ্য রিসেন্টলি এরকম ফাইল করিনি, বাট মোস্ট লাইকলি আপনার সিটির যদি ট্যাক্স থাকে, আপনি যার কাছ থেকে ট্যাক্স ফাইল করছেন যে ট্যাক্স প্রিপেয়ার, ওনার কাছে আপনি যদি প্রশ্ন করেন যে আপনার যে আপনি কোন সিটিতে থাকেন, সিটির যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে মোস্ট লাইকলি আছে এখানে, তো সেক্ষেত্রে আপনার সিটির ট্যাক্সটা আলাদা করে ফাইল করতে, এবং অনেক সিটি আছে পেনসিলভেনিয়া আমি জানি, এটা অনেক ক্ষেত্রে অনলাইনে করা যায় না, আপনার আপনার বাই মেইলে মেইল করতে হয়। সো আপনার যেটি সেটি হচ্ছে যে আপনি আপনি আমাকে যদি কালকে আমাকে যদি একটু আমার অফিসার আপনি কল করেন, আমি চেষ্টা করবো আপনাকে সহায়তা করার জন্য, যেহেতু আপনি এটা নিয়ে কনসার্ন এবং আপনি জানতে চাচ্ছেন, তো আপনি যদি শেয়ার করতে চান নাম্বারটা, আমি বিশেষ করে যেতে পারবো। শিওর, আপনি আমাকে যদি অফিসার আপনি কল করেন 7184246300, 7184246300, আপনি কালকে যদি 2টার পরে আমাকে কল করেন, আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। ধন্যবাদ আপনাকে। আরেকজন আছেন, আমরা এই প্রশ্নটি নিয়ে নিই, এবং ফেসবুকে জায়গাদার আপনি ফোন প্রশ্নগুলো করেছিলেন, যেহেতু আবার ফোনে প্রশ্নগুলো করে ফেললেন, তাহলে আমি ফেসবুকের প্রশ্নগুলো আর পড়লাম না। কে আছেন ফোনে? ফোনে কে আছেন? হ্যালো। জি, নামটি বলে প্রশ্নটি করে ফেলতে হবে। আমি সার্ভার বলছি ব্লক থেকে। জি সার্ভার ভাই, থ্যাংক ইউ অনেক সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আমার দুইটা কোশ্চেন, নাম্বার ওয়ান হলো যেটা এখন যেটা আপনার হলো যে ওই যে লাস্ট 2 years এর ট্যাক্স ফাইল দেখে যারা বাড়ি কিনে এটা কিভাবে করে, আর নাম্বার টু হলো আমি উবার চালাই, আমার সেক্ষেত্রে আমার একটা গাড়ির কার লোন আছে, তো আমি যদি বাড়ি কেনার জন্য লোন চাই তাহলে কি আমি পাবো কিনা? আচ্ছা, কি বলবেন? আচ্ছা, বিশেষ করে আপনি যখন বাড়ি কিনতে চান, এটা আসলে বাড়ির তো মর্গেজের ব্যাপারটা টোটালি ডিফারেন্ট, বা আপনার যেহেতু বিশেষ করে আপনাদের ক্ষেত্রে যখন বিশেষ করে যখন আপনি বাড়ি কিনতে চান তখন 2 বছরের ট্যাক্স ফাইল আপনার প্রয়োজন, বাট উবারের যে আপনার বা একটা গাড়ির যে লোন আছে, গাড়ির লোনটা আপনার বিশেষ করে আপনার যদি লোন থাকে কোনো সমস্যা হওয়ার কথা না, যতটুকু আমি জানি সেটি হচ্ছে যে আপনার যদি লোন থাকে তখন আরেকটা লোন নিতে গেলে ওই লোনের যখন ওরা যখন নাম্বারটা আপনার ক্যালকুলেট করবে যে কত ইনকাম হলে আপনি টোটাল যে বাড়ির পেমেন্ট প্লাস গাড়ির পেমেন্ট আপনি করতে পারবেন, তখন ক্যালকুলেশনগুলো এভাবে করা হয়। লেটস সে আপনার গাড়ির পেমেন্ট যদি $500 মান্থলি হয়, তাহলে আপনাকে এই মর্গেজ যদি মর্গেজের জন্য যদি আপনাকে $4,000 ইনকাম প্রয়োজন থাকে, তখন গাড়ির যেহেতু ইনকাম গাড়ির পেমেন্ট আপনাকে করতে হবে, সেহেতু আপনাকে $4,500 ইনকাম থাকতে হবে। তো এইভাবে যে ক্যালকুলেশনটা করে, তো অনেক ক্ষেত্রে আপনার যদি ইনকাম খুব বেশি না হয় তখন অনেকে অনেক ব্রোকার আপনাকে হয়তো অ্যাডভাইস করবে গাড়ির লোনটি পে করার জন্য, বাট ডেফিনেটলি আপনার কোনো মর্গেজ ব্রোকার সাথে আলাপ করেন, তারা এই বিশেষ করে লোনের ব্যাপারটি আপনাকে সহায়তা করতে পারবে।
আমরা একটু আমাদের মূল আলোচনা আমাদের নির্ধারিত বিষয়ে চলে যেতে চাই। আমরা যেহেতু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আমরা কথা বলছিলাম ওভারঅল নতুন ট্যাক্স আইনের বিভিন্ন পরিবর্তন, সেই সাথে কোন কোন জায়গাটিতে সতর্ক থাকতে হবে সেই বিষয় নিয়ে উপসংহারে কি বলবেন? শিও, আমাদেরকে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কিভাবে আমরা আমরা যেহেতু ট্যাক্স অনেকে ফাইল করে ফেলছেন, অনেকে ফাইল করছেন, বা অনেকে নতুন নতুন ইনফরমেশন এখনও পাচ্ছেন, বা অনেকে অনেকের যেহেতু এবছরের ট্যাক্স রিটার্নের অনেক পরিবর্তন এসেছে, এখনও যারা ফাইল করেনি, আমাদের যে বিষয়টি ছিল আজকে সেটি হচ্ছে যে আপনার মেক শিওর যে আপনাদের সব ইনফরমেশনগুলো আপনাদের কাছে এসে পৌঁছেছে, এবং যদি কোনো কিছু না এসে থাকে বা আপনাদের একটা লিস্ট করে মেকশিওর যে সব ইনফরমেশনগুলি নিয়ে একেবারে 11th hour পর্যন্ত ওয়েট না করে আপনাদের চেষ্টা করতে হবে যে কিভাবে আমরা সময় নিয়ে করার জন্য, কারণ অনেক ক্ষেত্রে আমরা জানি সব ইভেন ট্যাক্স প্রিপেয়াররা বা সিপিআররা সবাই কিন্তু বিজি অ্যাকচুয়ালি এই ট্যাক্স সিজনে। কারণ আমাদের যখন আমরা ট্যাক্স ফাইল করতে যাই, এখন যদি মনে করেন যে কেউ একেবারে এপ্রিলের 15 যেহেতু লাস্ট ডে, তো তখন যদি একেবারে এপ্রিল লাস্ট মিনিটে 10 তারিখ 12 তারিখ বা 15 তারিখ এসে যদি মনে করেন যে ট্যাক্স ফাইল করব, হয়তো বা আপনার প্রিপেয়ার বা সিপিআর হয়তো আপনাকে এনাফ সময় দিতে পারবেন, যার জন্য আপনাকে একটু আগেভাগে সময় নিয়ে প্রস্তুতি নিয়ে আপনি যদি ফাইল করেন, তখন আমার মনে হয় যে বিশেষ করে অনেক ক্ষেত্রে বিশেষ করে যারা যাদের ট্যাক্স অ্যামাউন্ট দিতে হবে, যারা ট্যাক্স ও করেন, তাদের জন্য এটাও কিন্তু একটা পরিকল্পনার ব্যাপার যে আমি একেবারে যদি এপ্রিল 15 গিয়ে আমি দেখি যে আমার ট্যাক্স দিতে হবে, তখন আমার হয়তো আমি প্রস্তুতি আমার নাও থাকতে পারে যে ওই ডেটেই আজকেই আমার পেমেন্টটা করার জন্য, তো আগে জানলে হয়তো আমি সেভাবে প্রস্তুতি নিতে পারবো। মানে সময় হাতে রেখে সঠিকভাবে সমস্ত তথ্য উপস্থাপন করাটাই সময় রাইট, এটা এটা আমাকে 15 এপ্রিল পর্যন্ত অপেক্ষা না করে, যেহেতু অনেক পরিবর্তন আমাদেরকে চেষ্টা করতে হবে যে কিভাবে আমরা এই পরিবর্তনের মধ্যে দিয়ে কিভাবে আমাদের ট্যাক্স ফাইলগুলো করা যায়, এবং নেক্সট ইয়ারের জন্য হয়তো অনেকে অনেক কিছু আমরা চেষ্টা করিনি বা আমরা জানি নাই, বাট যখন আমরা জানবো যে না এই পরিবর্তনের জন্য, যেহেতু এই পরিবর্তনটি 2025 পর্যন্ত চলবে, তো আমাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হবে যে নেক্সট ইয়ারের জন্য প্রথম থেকে যে কিভাবে আমি নেক্সট ইয়ারের, যেহেতু অনেকে পরিকল্পনার জায়গা থেকে যদি একটু উপদেশ দিতেন, মানে আপনার টিপস, রাইট, পরিকল্পনার বিষয়গুলো বিশেষ করে এক একজনের কিন্তু আপনার এক্সপেকটেশনটা এক এক রকম, কারো এক্সপেকটেশন যার হয়তো মেডিকেড নিয়ে খুব কনসার্ন যে না আমার আমার বাচ্চা আছে বা বয়স্ক প্যারেন্টস আছে বা এদের আমার ইনকামটা যদি সার্টেন অ্যামাউন্টে বেশি হয়ে যায় তাহলে আমার মেডিকেড না হলে এটা আমার একটা মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, তো তাদের ক্ষেত্রে চিন্তা করতে হবে যে কীভাবে আমার ইনকামটা এই রিকোয়ারমেন্টসের নিচে রাখা যাবে। আমরা সবসময় আলোচনা করে থাকি যে লিগাল ওয়েতে যে কীভাবে আমি বিভিন্ন রকম রিটায়ারমেন্ট ফান্ডে কন্ট্রিবিউশন করে কীভাবে আমি আমার যে থ্রেশহোল্ড যেটা আমার মেডিকেডের জন্য সেটি যেন আমি রক্ষা করতে পারি, কারণ ফাইন্যান্সিয়াল এইডের ইস্যু থাকতে পারে। ফাইন্যান্সিয়াল এইডের বিষয়ে হয়তো অনেকে কিন্তু ওয়েট করেন একেবারে বাচ্চা যখন কলেজে যান, হয়তো অনেকে জানেনি যে প্রথম বাচ্চা হয়তো কলেজে যাবেন নেক্সট ইয়ার, বা সে হয়তো জানেও না যে এই ফ্যাপসা ফাইল করতে হয় বা বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল এইডের ব্যাপার আছে, এখানে গ্রান্টের ব্যাপার আছে। শুধু ফাইন্যান্সিয়াল এইড না, প্রতিটা ইউনিভার্সিটির বিভিন্ন রকম স্কলারশিপ প্রোগ্রাম থাকে, বিভিন্ন রকম গ্রান্ট থাকে, এগুলো কিন্তু আমাদের যে না আমি ওয়েট করবো না যে আমার আমার বাচ্চা যখন কলেজে ভর্তি হবে তখন আমি এগুলো জানবো, এগুলো আমাদেরকে আগে থেকে পরিকল্পনা করতে হবে যে আমার বাচ্চা যখন কলেজ যাবে তখন আমার কী কী ধরনের ইনকাম দরকার বা কী কী ধরনের আমার প্রস্তুতি নিতে হবে। তখন হচ্ছে যে আমার আগের থেকে আমি কিন্তু কন্ট্রিবিউশনটা আমি আগের থেকে আমি যদি করে থাকি তখন সে অ্যাপ্লাই করার এক বছর আগে অ্যাপ্লাই করতে হবে, 2 বছর আগের ট্যাক্স রিটার্ন তারা চাইবে, তখন কিন্তু তারা কিন্তু এইটার জন্য কোয়ালিফাই হতে পারে। আচ্ছা, মানে পরিকল্পনাগুলো অনেক আগে থেকেই করতে হবে। আপনি অনুষ্ঠানের শুরুতে একদম শুরু করেছিলেন যেহেতু কালকে পাবলিক অ্যাডভোকেট নির্বাচন, সেটি নিয়ে আবার সবকিছু একটু বলতে চেয়েছিলেন, আপনাকে সুযোগ দেওয়া হলো, কি বলবেন? জি, আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন, আগামীকাল নিউ ইয়র্ক সিটিতে বিশেষ করে যারা বসবাস করেন, আমার স্পেশাল রিকোয়েস্ট আপনাদের কাছে, হেলাল শেখ আমাদের কমিউনিটির একজন খুব শ্রদ্ধাভাজন পারসন, এবং আমরা উনি যতই আমরা পরিচিত হোক আর না হোক, বাট উনি আজকে আমাদের প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে উনি প্রথম, আই বিলিভ প্রথম বাংলাদেশি নিউ ইয়র্ক সিটির সিটি ওয়াইড ইলেকশন, যেটা 5টা বড় নিয়ে যে ইলেকশন, সেই ইলেকশনে উনি যে প্রতিযোগিতা করছেন এটাই কিন্তু আমাদের বিজয়, তো এটার জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাই, এবং আমরা চেষ্টা করে আগামীকালকে সারাদিন, ভোট আছে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত, আপনারা যারা আছেন অনুগ্রহ করে আপনার চেষ্টা করবেন ভোট দেওয়ার জন্য, এটা আমাদের নাগরিক দায়িত্ব, এবং যেহেতু আমাদের বাংলাদেশি ভাই উনি ইলেকশন করছেন,
আপনাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট, আপনারা ভোট দিবেন, আপনাদের পরিচিত যারা আছেন সবাইকে একটু উৎসাহিত করেন। স্পেশাল ইলেকশনে খুব কম ভোটে কিন্তু কেউ একজন হয়ে যাবে, আমরা যদি সবাই একটু চেষ্টা করি কালকে আমরা মনে হয় যে আমাদের এই বিজয়টা ছিনিয়ে আনতে পারবে, এবং এটা আমাদের জন্য একটা মাইলস্টোন হিসেবে এটা ইতিহাস হয়ে থাকবে আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ সিপিএ ইয়াকুবে খান, আর সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আবারও মনে করে দিতে চাই কালকে নির্বাচন, স্পেশাল নির্বাচন, পাবলিক অ্যাডভোকেট প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান হেলাল শেখ আছেন এই পদে। ভোট চলবে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত, আপনারা যে যার কেন্দ্রে গিয়ে ভোটটি আপনার সময় সুযোগ মতো দিয়ে আসবেন, তাহলে হয়তো ইতিহাস গড়া হবে বাংলাদেশের জন্য, আমাদের জন্য যারা আমরা এখানে আছি। সবাই ভালো থাকবেন।